হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি একটা সিম্পল কিওয়ার্ড রিসার্চ টিপস শেয়ার করবো আপনাদের সাথে, যেটা আমি অলওয়েজ ইউজ করি এবং আমার অনেক কাজে লাগে। তো এইটার কথা হয়তো বা আপনারা অনেকে জেনে থাকবেন, আপনারা হয়তো বা অনেকে এই জিনিসটা ইউজ করে থাকবেন, কারণ এটা যে খুব ইউনিক কিছু তা না, আবার এমন হতে পারে আপনারা জানেন না। টিপসটা খুবই সিম্পল, আমি এটার একটা নাম দিয়েছি মজা করে, নামটা হলো গিয়ে WH ম্যাথড। কারণ এই কিওয়ার্ড রিসার্চ টিপসটাই আপনাকে WH কোশ্চিন ইউজ করতে হবে। তো WH কোশ্চিনগুলো কি আপনাকে একটু দেখাই। আমি একটা মোটামুটি লিস্ট বানিয়েছি, আর অনেক কিছু আছে, যেমন যেসব কোশ্চেন হোয়াট, হুইচ, ওয়েন, ওয়াই, ওয়্যার, এই ওয়ার্ডগুলোতে শুরু হয় সেগুলোকে বলা হয় WH কোশ্চেন। তো এই ওয়ার্ডগুলো একটা কিওয়ার্ডের আগে যোগ করে আপনি অনেক কিওয়ার্ড মানে আইডিয়া পেতে পারেন, আরও এক্সট্রা অনেক কিওয়ার্ডের। তো চলুন আপনাদের এখন প্র্যাকটিক্যালি দেখাই ব্যাপারটা কীভাবে কাজ করে। ফার্স্টে আমি যেই নিশটা নিয়ে আগের ভিডিওগুলো করেছি সেটা নিয়েই কাজ করি, নিশ নাইট ফটোগ্রাফির উপর, নাইট ফটোগ্রাফি। তো এখন আমি কী করবো, আমি যে কোনো একটা WH কোশ্চেন চুজ করব, যেমন হোয়াট। আমি হোয়াটটা কী করব, এই নাইটের আগে আমি হোয়াট লিখব। দেখেন, জাস্ট হোয়াট লেখার কারণে আমি কতগুলো কিওয়ার্ডের আইডিয়া পেলাম। হোয়াট ইজ নাইট ফটোগ্রাফি, হোয়াট সেটিংস ডু আই ইউজ ফর নাইট ফটোগ্রাফি, হোয়াট হোয়াইট ব্যালেন্স ফর নাইট ফটোগ্রাফি, এগুলো প্রত্যেকটা ভালো ভালো কিওয়ার্ড। এবং আমি আপনাদের বলবো যে পাশে যে সার্চ ভলিউম আছে এটা ইগনোর করতে। আপনি অনেক কিওয়ার্ডের ক্ষেত্রে দেখবেন পাশে সার্চ ভলিউম জিরো লেখা, আমি এই জিনিসটা একেবারেই ইগনোর করি। কারণ হলো, গুগল যে আপনাকে এই রেজাল্টগুলো দেখাচ্ছে কোন বেসিসে দেখাচ্ছে, এই বেসিসই দেখাচ্ছে যে এই রেজাল্ট, এই সার্চ কোয়েরিগুলো মানুষ সবসময় টাইপ করে, মানুষ সবসময় টাইপ করে দেখি গুগল এগুলোকে রিলেটেড সার্চ কোয়েরিতে রেখেছে, যাতে কেউ যখন টাইপ করতে যায় একটা কিওয়ার্ড তাকে যেন পুরাটা লেখা না লাগে, কারণ গুগল জানে এই কিওয়ার্ডগুলোই সবচেয়ে বেশিরভাগ সার্চ হয়। তো গুগল আপনাকে ইনডাইরেক্টলি বলতেছে যে এই কিওয়ার্ডগুলো মানুষ সার্চ করে, এগুলার ব্যাপারে মানুষ জানতে চায়। তো সেইখানে একটা থার্ড পার্টি কিওয়ার্ড কী বললো, এটা সার্চ ভলিউম জিরো না 100, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই আমি যেটা মনে করি। তাই আমি গুগলে এরকম যদি সার্চ করি, একটা ভালো সার্চ করি পাই, এটা নিয়ে আমি অবভিয়াসলি আর্টিকেল লিখি, ওয়েদার ইট হ্যাজ এ জিরো সার্চ ভলিউম অর 100 সার্চ ভলিউম, আই ডোন্ট কেয়ার। তো এভাবেই আপনি দেখেন অনেক কিওয়ার্ডের আইডিয়া পাবেন। আমি আরেকটা WH কোশ্চেন অ্যাড করে দেখি, যেমন হোয়াট হোয়াট করেছিলাম, এখন আমি হোয়েন করি। দেখেন, হোয়েন দিয়ে আমি একটা পেয়েছি কিওয়ার্ড। আবার ব্যাপারটা হলো, সবগুলো কোশ্চেন দিয়ে যে আপনি সবসময় পাবেন এমন না, কোনো কোনোটাতে নাও পেতে পারেন, আপনাকে সব ট্রাই করে দেখতে হবে। আমি হুজ দেই, হুজ দিয়ে মনে হয় না পাবো, তাও দেখি, হুজ দিয়ে পাওয়া যায়নি, যেমন সবগুলো দিয়ে পাওয়া যায় না। আমি হাউ অ্যাড করে দেখি, আবার দেখেন হাউ দিয়ে অনেকগুলো পেয়েছি আমি। তো এইভাবে WH কোশ্চেন যোগ করে অনেক ভালো ভালো অনেক কিওয়ার্ডের আইডিয়া পাওয়া যায়, যেগুলো নিয়ে আর্টিকেল লিখলে অনেক দেখা যায় এগুলোর কম্পিটিশন লো থাকে এবং আর্টিকেলটা দ্রুত র্যাঙ্ক করে। তাও আমি বলবো যে কিওয়ার্ডটা বের করার পর সাথে সাথে ওটা নিয়ে আর্টিকেল না লিখে আপনি অবভিয়াসলি কম্পিটিশন চেক করবেন ম্যানুয়ালি, যদি চেক করে দেখেন যে কম্পিটিশন কম তাহলে আর্টিকেল লিখবেন। তো এটাই ছিল আমার WH ম্যাথডে কিওয়ার্ড বের করার ট্রিপস। অ্যাকচুয়ালি আমার না, এটা আমি বের করিনি, আমি এটা শিখেছি, আমি জাস্ট নাম দিয়েছি WH ম্যাথড। তো আশা করি ম্যাথডটা আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ।